প্রিয় দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা ফরজ সম্পর্কে জেনে নেব, ফরজ কত প্রকার, কি কি, এবং যারা ফরজকে অস্বীকার করে তাদেরকে কি বলে, আর যারা ফরজের উপর আমল করে তাদেরকে কি বলে, আমরা সব কিছু আজকে জেনে নেব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানব যে ফরজ হলো দুই প্রকার, একটা হলো ফরজে আইন আর দ্বিতীয়টি হলো ফরজে কেফায়া। তো আমরা সর্বপ্রথম ফরজে আইন সম্পর্কে আমরা আলোচনা করব। তো ফরজে আইন উহাকে বলা হয় যেটা কোরআন এবং হাদিস থেকে শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত, অকট্ট দলিল দ্বারা প্রমাণিত, সেটাকেই ফরজে আইন বলা হয়। তো এই ফরজে আইন যদি কোনো ব্যক্তি অমান্য করে, না মানে ফরজে আইন যদি তরক করে, তাহলে সে ব্যক্তি ফাসেক হয়ে যায়। যদি কেউ ফরজে আইন অমান্য করে তাহলে সে ব্যক্তি ফাসেক হয়ে যায়। আর যে ব্যক্তি এই ফরজে আইনকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যায়। যে ব্যক্তি ফরজে আইন অমান্য করে মানে না, মানার সুযোগ হয় না, হয়তো বা সে নিজ ইচ্ছাকৃতভাবে মানে না, তাকে ফাসেক বলে। আর যে ব্যক্তি এটা অস্বীকার করে, এই ফরজে আইনটাকে অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। তো ফরজে আইন যে সমস্ত জিনিস সেগুলি হলো পাঁচ ওয়াক্ত নামাজ, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। যদি কোনো ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করে তাহলে সে ফাসেক হয়ে যায়। আর যদি কেউ নামাজকে অস্বীকার করে যে নামাজ নাই, হ্যাঁ, যদি এরকম বলে অথবা বলে যে নামাজ ফরজ নয়, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তো এটা গেল ফরজে আইন। তো এবারে আমরা জানবো ফরজে কিফায়া সম্পর্কে। ফরজে কিফায়া ওই জিনিসকে বলা হয় যেটা এলাকার কিছু সংখ্যক মানুষ আদায় করলে হয়ে যায়, আর যদি কেউই আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হয়ে যায়। আমি আবারও বলতেছি যে ফরজে কিফায়া এমন একটা জিনিস যে ফরজে কিফায়াটা ওই গোত্রের এলাকার কিছু মানুষ আদায় করলে হয়ে যায়, আর যদি কেউই আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হয়। তো যেমন ফরজে কিফায়া হলো জানাজার নামাজ। ফরজে কিফায়া যদি জানাজার নামাজটা গ্রামের কিছু সংখ্যক মানুষ আদায় করে, যদি গ্রামে কেউ মারা যায় তো ফরজে কিফায়া জানাজার নামাজ যদি কিছু সংখ্যক মানুষ আদায় করে তাহলে হয়ে যায়, আর যদি কেউই আদায় না করে, কেউই জানাজার মধ্যে না যায়, তাহলে সকলেই গুনাহগার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা ফরজে আইন এবং ফরজে কিফায়া সম্পর্কে। আশা করতেছি আপনারা বুঝে গেছেন ফরজে আইন এবং ফরজে কিফায়া কাকে বলে। তো যদি কোনো ব্যক্তি ফরজে আইন, যেটা যেমন নামাজ, যাদের মাল সম্পদ আছে তাদের উপর হজ, যাকাত, হ্যাঁ, এরকম এই ফরজ কাজগুলো, যদি ফরজে আইনগুলো যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, না মানে, তাহলে সে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য, তাকে অবশ্যই কঠিন শাস্তি পাইতে হবে। তো এই জন্য আমরা সকলেই নামাজ বন্ধুকে ঠিকভাবে পড়ব, এবং যে সমস্ত ফরজ কাজগুলি আছে অবশ্যই আমরা ফরজ কাজগুলি আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করতেছি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, যদি মনে করেন যে ভিডিওটি ভালো, তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনি কি সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই ভিডিও পেতে, ইসলাম সম্পর্কিত ভিডিও পেতে, আর আপনার জীবনের সমস্যাগুলির ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।